বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে দুই দিন আগে একটা থ্রি পিস অর্ডার করেছিলাম, সেটারই ডেলিভারি এসেছে। এই যে আমরা এখন চেক করে নিব আর কি, যেটা অর্ডার করছি সেটাই এসেছে কি না, কারণ অনলাইনে জিনিস নিতে গেলে এমনিতেই অনেক ঝামেলায় পড়তে হয়। এর ভিতরে আর ক্যামেরাটা অন করিনি, আমি যেহেতু অসুস্থ এই কারণে শ্রাবণী রাতে রান্না টান্না করছে। যাই হোক, এখন কয়টা বাজে আপনারা দেখতেই পারতেছেন। হঠাৎ করে আমি মানে আমার ঘুম আসতেছে না, আমি এসে দেখি যে শ্রাবণ নামাজ পড়তেছে, এখন বেশ রাত। আপনারা যারা শ্রাবণের কালকের ব্লগটা দেখেছেন তারা তো সবাই জানেনই যে আমি কিছুটা অসুস্থ, মানে এমনিতেই শরীরটা তো এমনিতেই খুবই দুর্বল, তারপর আবার জ্বর ঠান্ডা এসব শুরু হয়ে গেছে। তো শরীর দুর্বল থাকলে সব রোগে এমনিতেই আক্রমণ বেশি করে। তো এখন তো গভীর রাত, তো ভাবলাম যে বাহিরের একটু দৃশ্য ভিডিও করি। তো এখন বলতে গেলে অধিকাংশ মানুষই ঘুমাই গেছে একদম চুপচাপ। তো রাত্রেবেলা বাসায় হচ্ছে আবিদ ছিল, ধরে বড় ভাই আসছিল। তো ভাই হচ্ছে সকালবেলা নুডলস রান্না করছে, তো এখন সকালের নাস্তা হচ্ছে এই তো আমাদের নুডলস। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রচুর পরিমাণে হচ্ছে গলা ব্যথা করতেছিল, রাত থেকেই গলা ব্যথা বেড়ে গেছে। তো এই কারণে এখানে আদা দিয়ে চা করব ভাবলাম, তো এখানে আদা থেতো করে নিছি, আর তিনটা লবঙ্গ নিছি, আর দারচিনি। তো এই পানিটা এখন আমি গরম করতে দিব। তো এর ভিতরে এই যে দেখতে পারতেছেন পানিতে বলক চলে এসেছে, তো চা তৈরি করব। তো অনেকখানি কি চা হবে, তো আমরা সবাই মিলে আর কি এই আদা চা খাব। তো চা রেডি করে বসে পড়লাম ওদের সাথে, ভাই তারপর আবিদ এখানে আছে। তো শ্রাবণ বাসা থেকে মানে অফিসে যাওয়ার সময় বলে গেছে যে পানি দিয়ে গড়গড়ি করতে, তারপর চাটা খাইতে তিন চারবার করে। তো চা খাওয়ার ভিতরে হাতের পরে আমার চা পড়ে গেছিলো, তা আমি ভাবছি যে কিছু হবে না, তারপরে দেখি খুবই জ্বালা করতেছে, পরে এই যে এরকমভাবে করে পেস্ট লাগাই রাখছি হাতে। তো এখানে আলোচনা চলতেছে হচ্ছে আমার খালাতো ভাই, তো ও হচ্ছে ঘুমের থেকে উঠে বাসায় চলে গেছে, মানে আবিদের বড় ভাই। তো হচ্ছে মানে ঘুমের তো মাত্র উঠছে, অত কি করতে পারতেছে না, দুই পায়ের দুইটা চ্যান্ডেল পরে লিফটের ভিতরে ঢুকতে গেছে, তখন পার দিকে তাকাই দেখে যে দুই রকমের দুইটা স্যান্ডেল পরছে। ও আবিদ বলছে বড় উপর চেঞ্জ করছে। তো আমার শরীরটা আবিদের মুখগুলো খুবই দারুণ। বলো তো এই কথা বলে কেন শালা কামিনে। ঠান্ডা লাগছে, আমি চা খাওয়ার পরেও আমার আমার গলা কথা বলতে পারতেছি না। যাই হোক, খালাদের বাসায় যাব, যাওয়ার পর দেখি। আর শ্রাবণ তো ও কোর্টে চলে গেছে, তো এখন যাব খালাদের বাসায়, রেডি হব। আবিদ আমি আর সালিম, ওকে কথা বলতে কষ্ট হচ্ছে, তা আপাতত ক্যামেরাটা অফ করতেছি। তো আমরা এখন নিচে আসলাম, যাব খালাদের বাসায়। আর এইখানে যে ব্যাগে দেখতেছেন, ওই যে কালকে রাত্রেবেলা যে জামাটা পেয়েছি ওইটাই আর কি মানাইতে দিব, খালার পরিচিত দর্জি আছে ওনার কাছে দিয়ে দিব। তো যাই হোক, আমাদের বাসার যে কেয়ারটেকার উনি হচ্ছে বাসার সামনে এই ধুন্দল গাছটা লাগাইছে। এখানে মাশাল্লাহ অনেক অনেক ফুল আসছে, আর অনেক ধুন্দল খাইছে এখান থেকে অলরেডি। আমার আর শ্রাবণের দুইজনেরই হচ্ছে এই সবজি ভাজি করলে অনেক ভালো লাগে খাইতে, বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপর ইলিশ মাছের কাঁটা দিয়ে এই ধুন্দল ভাজি করলে অনেক মজার হয় খাইতে। যাই হোক, এই যে আমার ভাই, আমরা এখন যাই সামনে গিয়ে রিক্সা নিব। আর এখানে দেখেন পিচ্ছিরা হচ্ছে খেলা করতেছে। তো আমাদের বাসা থেকে কিন্তু খালাদের বাসা খুব বেশি একটা দূরে না, হেঁটে গেলে 5 মিনিট সময় লাগবে, বাট আমরা বেশিরভাগ বলতে গেলে রিক্সাই যাই। তো রিক্সায় 20 টাকা 30 টাকা এরকমই ভাড়া। তো আমরা যেহেতু তিনজন যাচ্ছি, এখন এই যে আমরা মানে আবিদ রিক্সা ঠিক করলো, তো এখন 30 টাকা দেওয়ার কি রিক্সা ঠিক করছে। তো ভাড়াটা বলার কারণ হচ্ছে এটাই বুঝাইতে চেয়েছি,
যে আমার বাসা থেকে খালাদের বাসা খুব কাছাকাছি, যদি গ্রামে হতো তাহলে 5 টাকা ভাড়া হইতো, আর ঢাকাতে তো 20 টাকার নিচে কোনো ভাড়াই নেই। আর আজকের আবহাওয়াটা একদমই ভালো না, কারণ পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, আর আমার বেশ শীত শীত করতেছে, কারণ যেহেতু জ্বর আসছে। তো আমার দেখা যায় যে হুট করে অনেক শীত করে, আবার হুট করে অনেক বেশি গরম লাগে। এই তো আমরা চলে এসেছি খালাদের বাসায়। ভাই এই যে আর আবিদ কাজ শুরু করে দিছে, তার পাখির যত্ন নেওয়া শুরু করে দিছে, এসেই পাখির কিচিরমিচির তো শুনতেই পারতেছে। আর ওই যে আবিদ, তো যাই হোক আমরা এসেই শুয়ে টুয়ে পড়ে আছি। এই যে ভাইয়ের অবস্থা এরকম, গড়াগুড়ি খাচ্ছে, আবিদ একমাত্র কাজ করতেছে। যাই হোক আপাতত ক্যামেরাটা অফ করি, কথা বলতেও কষ্ট হচ্ছে যেহেতু নাকটা একদমই বন্ধ হয়ে আছে। তো এখন আমরা হচ্ছে মানে আমি হচ্ছে পেয়ারা খাচ্ছি, আর ওরা দুজন হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আর আমার যদি ঠান্ডা না লাগতো আইসক্রিম আমিও খেতাম, আমার আইসক্রিম বেশ পছন্দ। আর যেহেতু ঠান্ডা লাগছে তো এই কারণে আইসক্রিম খাইলে তো অবস্থা একদম বেহাল খারাপ হয়ে যাবে, আর গলাটাও বেশ ব্যথা আর নাকটা বন্ধ। আমার কণ্ঠ শুনলে আপনারা বুঝবেন, যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তারা তো জানেনই গলাটা কেমন বসে গেছে। তো এখানে হচ্ছে খালার ননদ এসেছে, তো খালার ননদ মানে আমাদের ফুফু হয়, তো ফুফু হচ্ছে পুঁইশাক কাটতেছে আবিদের মানে বেলকনিতে। আবিদ পুঁইশাক গাছ লাগাইছে, তো সেখান থেকে অনেকগুলো আর কি যে ডাল কেটে আনা হয়েছে। তো আমরা বসে বসে গল্প গুজব পড়তেছিলাম সবাই মিলে। আর এইখানে হচ্ছে খালার হাতের তৈরি এই জিনিসগুলা, তো এইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, যদিও আমি এইগুলো একদমই পারি না তৈরি করতে, বাট দেখতে ভালোই লাগে। তো খালাদের বাসায় আমি ওই যে আসার সময় বললাম যে জামা নিয়ে আসছি, তো জামা বানানোর জন্য দর্জিকে আর কি বাসায় ডাকা হয়েছে, তো ওনার হাজব্যান্ড তৈরি করে আর কি। আর এটা হচ্ছে খালার থ্রি পিস, খালারও দিবে, তো এটা সুতি মানে বাসায় আর কি পরার জন্য। তো এখানে এই যে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, প্রথমে উল্লা দেখাইছি, এটা পায়জামা আর এটা হচ্ছে জামা। তো এখন তো বাসায় এই ধরনের জামা পরতে আরাম, বেশ পাতলা হয়, পরেও বেশ আরাম হয়। তো এইখানে যে উনি হচ্ছে মাপ নিবে আর কি। যাই হোক প্রথমবার মতো আমি হচ্ছে এনার কাছে জামা বানাইতে দিচ্ছি, জানি না কেমন হবে, তো দেখি যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আবারও। আর যে মহিলাটার জামা মাপ নিচ্ছে, আসলে ওনার জীবনের কাহিনী শুনে বেশ কষ্ট লাগলো, খুবই অসহায়ত্বের ভিতর আছে আর কি। ওনার কষ্টের গল্পগুলা, গল্প কি বলবো, ওনার জীবনের কথাগুলো আমাদেরকে বলতেছিল, খালাও উনি আসার আগে খালাও বলতেছিল যে এত এত সমস্যা। আসলে ওনার হাজব্যান্ড প্যারালাইসিস হয়ে পড়েছিল, ওনার চাকরি চলে গেছে, এখন এই যে এই সেলাই পড়াই করে আর কি ওনাদের সংসার চলে। আর ওনার হচ্ছে 3 ছেলে মেয়ে, এক মেয়ে হচ্ছে ভার্সিটিতে পড়তো, সিলেট না হলে চিটাগং এরকম কোথাও একটা। তো ওনার মেয়েরও হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে, 66 লাখ টাকা দিয়ে চিকিৎসা করা হয়, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু অনেক অভাব অনাটন আর কি। যাই হোক দোয়া করি সবাই যেন ভালো থাকে সবার জায়গা থেকে। তো এইখানে এই যে খালা দুপুরবেলার জন্য রান্না বসে দিছে, আজকে রান্না খালা করেনি, আজকে রান্না ওই যে আমাদের ফুফু আর কি করছে। তো এখানে মুরগির মাংস রান্না হচ্ছে দুপুরের জন্য, আর হচ্ছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুটি মানে কাটাকুটি দিয়ে রান্না করবে। আমরা আসলে রান্না করার সময় কত কিছু না করি, পেঁয়াজ ভাজি, তারপর মশলা দিই, কত কি, কিন্তু ফুফুকে দেখলাম যে খুব শর্টকাটে আর কি রান্না বসিয়ে দিছে। আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি, এসে এই যে বসলাম, আর ভাই আবিদ এখানে খেলাধুলা শুরু করছে। তো এখানে খালাদের বাসা একটা পিচ্ছি আসছে, ওর খেলনা নিয়ে ওরা বসে পড়ছে খেলাধুলা করতে। আর যেহেতু আমি অসুস্থ, অসুস্থ শরীরে আসলে সেইভাবে ভিডিও করা মানে করতে ইচ্ছা করতেছে না, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে খালা হচ্ছে খালা ননদ আসছে, ননদের সাথে গল্প গুজব করতেছে। তো আমি তো ফুপুরা জন্য কয়েকদিন হয়েছে আসছে,
তো আবিদের ফুপুরা মানে আমারও ফুপু হয় তাইলে, তো ফুপুরা হচ্ছে আসছে 7 দিন। তো ফুপা তো বোন, বোনের আর কি হাজবেন্ড আর ওনার বাচ্চা আর ফুপু আসছে। তো মূলত আসার কারণ হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আসছে। ওর ফুপুতো বোনের যে বাচ্চাটা বয়স মাত্র 6 বছর, আর ওর হচ্ছে অনেক সমস্যা। তো ছোটবেলার থেকে সমস্যা ধরা পড়ছে। তো ওকে হচ্ছে বলছি মানে তখন ওর ওয়েটটা অনেক কম ছিল, তো বলছে কয় কেজি জানো, আমি বলছে যে 12 কেজি না হলে ওর যে অপারেশনটা ওইটা করা সম্ভব না। তো এই কারণে মূলত এতদিন ওয়েট করছে। তো এখন ওর মানে ও আজকে নেই, থাকলে আমি ওকে শেয়ার করতাম। তো ও হচ্ছে আমার হসপিটালে ভর্তি করেছে, কারণ হচ্ছে ওর নাকি পেটে ছিদ্র করে কি ছোট্ট একটা ক্যামেরা ঢুকাবে, দেখবে যে কি দেখি অবস্থা আর কি, এই জন্য। তো কালকে এটা দেখা হবে, তো জানি না কি হবে। আর একদমই ছোট, 6 বছর বয়স। আর ওর কি কি সমস্যা আবিদ? হাবিদ বলবে না, ঠিক আছে, আর ক্যামেরার সামনে বলতে যাচ্ছে না। আর ওর নাকি লজ্জা করতেছে কথা বলতে। কি সমস্যা জানো? লিভার না হার্ট? ওর হার্টে হচ্ছে 7টা ছিদ্র, একটা হচ্ছে অনেক বড় আর 6টা ছোট। আর জন্য কি সমস্যা আবিদ? এতটুক বাচ্চা সব সমস্যা। তো ডাক্তার নিজেই নাকি দেখে ভয় পেয়ে গেছে যে এতদিন কি করে বেঁচে আছে। তো সবই হচ্ছে আল্লাহর রহমত। তা যাই হোক, তো বাচ্চাটার এখন আপাতত অপারেশন করবে। তা আসরের আজান দিচ্ছে, আর এটা আজকে থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো ছোট বাচ্চা অবশ্যই দোয়া করবেন, আর আমিও বেশ অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।